এই ছবিটা দেখছেন 1963 সালে আমেরিকার একটি নিউজ পেপারে ছবিটা পাবলিশ হয়, ফোন ইন পকেট ইন ফিউচার। সেই সময় দাঁড়িয়ে বিষয়টা খানিক কল্পবিজ্ঞানের গল্প মনে হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা দেখলে বরং একটু হাসিই পায়। মনে হয় বিজ্ঞান থেকে অন্তত মোবাইল ফোনের ক্ষেত্রে কল্পকথাটা বাদ দিলেই হয়ে যেত, কিন্তু বিজ্ঞানের সঙ্গে যেমন কল্পনা মিশে তেমনি আবার প্রযুক্তির হাত ধরে সেই কল্পনাই চরম বাস্তব হয়ে ওঠে। ধরুন আপনি হাঁটছেন, হঠাৎ আপনার শরীর খারাপ করছে, জ্বর এসেছে নাকি বুকে ব্যথা, ইসিজি করতে হবে নাকি টেম্পারেচার দেখতে হবে, আসলে আপনার শরীরে হলোটা কি, এদিকে আশেপাশে ডাক্তার নেই, তখন আর এই সব উত্তর আপনাকে দিয়ে দেবে স্মার্ট জামা। মানে জামাই বলে দেবে আপনার জ্বর এসেছে কিনা। ভবিষ্যৎ যেভাবে প্রযুক্তির কম্বলে মুড়ছে তাতে এখন আর কল্পবিজ্ঞান শব্দটা সাহিত্য বা সিনেমার ক্ষেত্রেই খাটে, কিন্তু তাই বলে জামা বিশ্বাস না হলেও এদিকেই এগোচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর বিজ্ঞানের পাশ থেকে কল্পনাকে একেবারে সরিয়ে দিয়ে আপাতত পোশাক খাতে আমূল বদল আনছে নিনফ্যাক্ট। কিভাবে জানতে হলে প্রতিবেদনটি দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত। টেক্সটাইল অর্থাৎ জামা কাপড় হচ্ছে আমাদের দ্বিতীয় স্কিন, আর এই টেক্সটাইলে ব্যবহার করা হবে স্মার্ট টেকনোলজি। ঠিক যেমন ল্যান্ডফোন সরিয়ে এখন পকেটে পকেটে মোবাইল, তেমনি ভবিষ্যতে জামাই বাতলে দেবে আপনার শারীরিক সকল অসুবিধা, আপনাকে করবে সচেতন। তার জন্য প্রযুক্তির ব্যবহার যে জোরালো হচ্ছে সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। কিন্তু জামা কিভাবে স্মার্ট হয়ে উঠবে, অবশ্যই তার পেছনে রয়েছে বিজ্ঞানী প্রযুক্তিবিদদের সম্মিলিত মগজ। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে হটিয়ে এই জামাই হয়ে উঠছে স্মার্ট, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই জোর কদমে কাজ করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট সেন্টার, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এবং ICAR নিনফ্যাক্ট। গত 24 জুলাই নিনফ্যাক্টের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজন করা হয় প্রিসিশন অ্যান্ড স্মার্ট টেকনোলজিস ইন টেক্সটাইলস শীর্ষক ওয়ান ডে টেকনিক্যাল সেমিনার, যেখানে তুলে ধরা হয় টেক্সটাইল খাতে কি পরিবর্তন হতে চলেছে গোটা বিশ্বে। একই সঙ্গে বলা হয় পিছিয়ে নেই কিন্তু আমাদের ভারতও, তাই টেক্সটাইল খাতে এই নবতম প্রযুক্তির ভবিষ্যৎ বিষয়টা আরও পরিষ্কার করা যাক। বরং যদি এখন যদি কোনো একজন কোনো রোগী থাকে, সেই রোগীর গায়ে আমি একটা জামা পরিয়ে দিতে পারি, সেই জামার মধ্যেই আমার বিভিন্ন সেন্সার আছে, সেই সেন্সারগুলো রোগীর বিভিন্ন বিভিন্ন বডি প্যারামিটার্স, যেমন হচ্ছে হার্টের বিট, বডি টেম্পারেচার, হ্যাঁ, তারপরে ব্লাড ফ্লো, সেইগুলোকে নেবে এবং সেইগুলোকে হয়তো একটা রিমোট সার্ভারে পাঠাবে, হ্যাঁ, এবং সেখান থেকে হয়তো তার যে ডাক্তার আছে সে হয়তো সেই ডেটাটাকে দেখতে পারবে। এরপরে যারা স্পোর্টসম্যান আছে তারা বিভিন্ন ধরনের এখন শ্যু পরছে, সেই শ্যু থেকে তারা যখন দৌড়াচ্ছে, তারা যখন বিভিন্ন এক্সারসাইজ করছে, সেখানে যে বিভিন্ন 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 তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, তাদের অ্যাকশনগুলো হচ্ছে, সেগুলো ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, কতটা সেখানে এফোর্ট যাচ্ছে, এই সব ডেটাগুলো সে পেয়ে যাবে। আমাদের এখন কাপড় এবং জামা কাপড় এগুলো সব যেটাকে বলছে স্মার্ট টেকনোলজি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এমনভাবে, ঠিক যেমন মোবাইল ফোন, আমাদের আগের ফোনটা এখন মোবাইল ফোন হয়ে গেছে, সেরকম আমাদের জামা কাপড়গুলো ক্রমশ ওই ধরনের কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতির সাথে যুক্ত হয়ে গিয়ে এমন কিছু কাজ করবে যেগুলো আমরা ফর এক্সাম্পল এখন, আগে যেমন ফোনে কথা বলতাম তখন তো জানতাম না যে ফোনে সিনেমাও দেখা যায়, হ্যাঁ, লোকের সাথে গল্পও করা যায়, ঠিক সেই রকম এখন আমরা জামা পরি, কিন্তু ক্রমশ এমন দিন আসছে যখন জামাটা আমার ভিতরের টেম্পারেচার মেপে আমার ডাক্তারকে জানিয়ে দেবে আমার জ্বর হয়েছে, আমার ডাক্তার বলবে এই ওষুধটা দিতে হবে, আমার কেটে ছড়ে গেলে সেই ছবিটা ডাক্তার পেয়ে যাবে এবং কী ওষুধ দিতে হবে সেটা তখনই আমি জেনে যাব, এইরকম একটা দিন আসতে চলেছে যখন আমার জামাটা আমাকে বলে দেবে একটা ভিড়ের মধ্যে আমার বন্ধুটি কোথায় আছে, হ্যাঁ, বা তার সাথে আমার কথাও বলিয়ে দেবে, হ্যাঁ, ফোনটা ইটসেলফ একটা জামার পার্ট হয়ে যাবে। ভাবতে পারছেন প্রযুক্তির দৌড় কেমন, যেন ইউসেন বোল্ট। একটা সময় ছিল যখন কটন, লিনেন বা উলের পোশাক পরা হতো, তারপর এলো সিনথেটিক, এখন আবার আমাদের খোঁজ থাকে কোথায় 100% কটনের জামা পাওয়া যায়। এটা বলার কারণ একটাই, পরিবর্তন পৃথিবীর নিয়ম, টেক্সটাইল দুনিয়া সেই পরিবর্তনের হাত থেকে রেহাই পায়নি। এখন আবার আর একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই টেক্সটাইল দুনিয়ায়,
এবার বিষয়টা হচ্ছে যে এই যে স্মার্ট পোশাক আশাকের কথা বলা হচ্ছে, তার মানে তো জামার সঙ্গে থাকবে সেন্সর। সেন্সর তো এখন অলরেডি বাজারে অনেক রকমের আছে। যেমন ধরুন আপনি যখন আপনি হাসপাতালে গিয়ে আপনার যখন ইসিজি হয় বা আপনার ইইজি হয়, তখন যেগুলো আপনার শরীরে লাগিয়ে ওরা মেজারমেন্টগুলো করে সেগুলো যদি খুব ভালোভাবে দেখেন, দেখবেন সেগুলো আসলে এক একটা ছোটো ছোটো কাপড়ের টুকরো। তো সেগুলো অলরেডি টেক্সটাইল বেসড সেন্সর, সেগুলো দিয়ে অলরেডি মেজারমেন্ট হচ্ছে। এবারে সেই সেন্সারগুলো আরও স্মার্ট হয়ে গিয়ে আমাদের জামা কাপড়ের সাথেই ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফলে আপনার জামাটাই সারাক্ষণ আপনার ইসিজি সিগন্যাল নিতে থাকবে, আপনাকে আলাদা করে কোনো ক্লিনিকে গিয়ে আর মাপতে হবে না। এটা গেল একটা উদাহরণ যে কীরকমভাবে সেন্সার করতে হয়। তেমনি জ্বর মাপার জন্য আর থার্মোমিটার লাগবে না, আপনার জামাই আপনার টেম্পারেচার মেপে বলে দেবে কখন জ্বর এসছে। হ্যাঁ, হয়তো জামাতে একটা ছোটো লোগো থাকবে যেটা এমনিতে অদৃশ্য, কিন্তু জ্বর যেই ও ডিটেক্ট করবে ওটা ভিজিবল হয়ে যাবে, আপনি বুঝবেন আপনার এখন জ্বর এসছে। স্মার্ট টেক্সটাইলটা হচ্ছে ইলেকট্রনিক্স, প্রিসিশন ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার্স, সেন্সার্স, এগুলো এমবেড করে যে ফাইবার তৈরি করা যায়, সেগুলো আমরা যদি ওয়্যার করে আমাদের কিছু বিভিন্ন রকম বেনিফিট কাজে লাগাতে পারি। যেমন হার্টবিট মনিটারিং, ব্লাড অক্সিজেন, ব্লাড ফ্লো মনিটারিং, যোগা প্র্যাকটিসিংয়ের যেমন যে ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় সে মনিটারিং, তারপর স্পোর্টস অ্যাক্টিভিটি যখন অ্যাক্টিভ বডিটা মুভ করে, সেই পার্টিকুলার মেয়েদের লেগিংস, সেখানে একটা স্মার্ট টেকনোলজি ইউজ করে তাদের যে লেগ মাসেলগুলো সেগুলো যাতে কোনো প্রবলেম না থাকে সেটাকে অ্যাসেস করা যায়, এই জায়গায় স্মার্ট টেকনোলজি খুব কাজ করছে। এটা লেটেস্ট টেকনোলজি এবং এখানে কিন্তু আমরা অনেক বহুত মানে উন্নতি পেয়েছি। এখানেই শেষ নয়, বৃষ্টি পড়লে যাতে ঠান্ডা না লাগে আবার গরমেও যেন ভীষণ গরম না লাগে, অর্থাৎ গায়ে যদি স্মার্ট জামা ওঠাতে পারেন তাহলে বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করার বিষয়টাও খেয়াল রাখবে এই স্মার্ট জামা। এমনকি আপনার যাতে স্লিপ ডিসঅর্ডার না হয় সেদিকেও খেয়াল রাখবে এই স্মার্ট জামা, এমনকি ব্লাড প্রেশার কত সেটাও বলে দেবে এই স্মার্ট জামাই। মূলত এই স্মার্ট জামার হাত ধরেই মেডিকেলি একজন কতটা বেনিফিটেড মানে লাভবান হতে পারেন আশা করছি আলাদা করে আর বলতে হবে না। একই সঙ্গে বিশ্বজুড়ে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিজয় দাপট চলছে তার পেছনেও তো কাজ করছে যথেচ্ছ এসির ব্যবহার। মনে করা হচ্ছে এই স্মার্ট জামা হয়তো ভবিষ্যতে এসির বিকল্প হতে পারে, মানে জামা পরলে বৈশাখী গরমে আর এসি প্রয়োজন পড়বে না। সত্যি হ্যাটস অফ জানাতে হয় প্রযুক্তি এবং প্রযুক্তিকে সুদক্ষভাবে ব্যবহার করা এই সকল মানুষদের। কিন্তু একটা ব্যাপার, স্মার্ট জামা না হয় ধরলাম এত কিছু করে ফেলতে পারবে, কিন্তু এই স্মার্ট জামা তৈরিতে, মানে আমাদের বক্তব্য হচ্ছে স্মার্ট জামা তৈরির পেছনে ঠিক কোন কোন পয়েন্টসগুলো তারা মাথায় রেখেছেন। টেক্সটাইল হিসেবে আজকে আমাদের অনেকটাই এগিয়ে গেছে, যেখানে আগে শুধু হ্যান্ডলুমে কাপড় বোনা হতো বা পরবর্তীকালে শাটেল লুম এলো, সেসব দিক ছাড়িয়ে গিয়ে আমাদের এখন শাটেললেস লুমে কাপড় তৈরি হয় বা অন্যান্য আরও অনেক টেকনোলজি এসে যাওয়ার ফলে আমাদের কাগজ কাপড় তৈরি করার যে পদ্ধতি, তার থেকে যে সমস্ত দ্রব্য প্রস্তুত করা হয় তাদের মান মাত্রা অনেক বেড়ে গেছে। এবং আজকাল হচ্ছে কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, সে কম্পিউটার ইন্টারনেট এখন আমাদের টেক্সটাইলের সমস্ত রকম প্রোডাকশানে সমস্ত রকম দ্রব্য প্রস্তুতিতে আমরা ব্যবহার করে যাচ্ছি, এবং তার ফলে আমাদের যে আদান প্রদান এবং বহির্জগতের সঙ্গে যোগাযোগ সেগুলো সুন্দরভাবে রাখা যাচ্ছে, ভালো করে রাখা যাচ্ছে। আমাদের যে টেক্সটাইলটি, আমাদের যে বিভিন্ন পোশাক পরিচ্ছদ তৈরি হচ্ছে, শুধু পোশাক পরিচ্ছদ না, এখন তো টেক্সটাইল মানে বিভিন্ন জায়গা ডেকোরেশনেরও কাজে লাগে, সেইগুলোকে প্রিসিশন মানে সেগুলোকে আরও মানে উন্নত এবং আরও যে উপযোগী করে তোলা, মানে আমি যেরকম আমার যেরকম দরকার, আমার যেরকম পরিমাণ দরকার, আমার যেরকম কোয়ালিটি দরকার, আমার যেরকম ফিলিং দরকার কাপড়ে, ঠিক সেইভাবে আমার মতো বানানো হবে। এবং যখন আমি সেটাকে প্রসেসিংটা একটা করতে হবে, আমাকে একটা ম্যানুফ্যাকচারিং করতে হবে, এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের যাতে বেস্ট আউটপুট হয় এবং মিনিমাম ওয়েস্টেজ হয়, এনভায়রনমেন্টের ওপর যে ওয়াটার এবং বাকি যেগুলো আমরা ইউজ করছি এনভায়রনমেন্টে, সেটাও খুব ঠিকমতোভাবে অপটিমাম ওয়েতে খুব কম পরিমাণে ইউজ করে যাতে আমি কোয়ালিটিটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে প্রিসিশন।
আচ্ছা এবার বলি, এই যে স্মার্ট টেক্সটাইল নিয়ে এত কথা হচ্ছে, সেটা কি পুরোটাই ভবিষ্যতের গর্ভে, নাকি এখন থেকেই তার কাজ কিছুটা শুরু হয়ে গেছে? মানে এই স্মার্ট টেক্সটাইল অ্যাপ্লিকেবল কি আদৌ হচ্ছে কোথাও? এই বিষয়ে বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধিকে সাফ জবাব দিলেন নিনফেটের ডাইরেক্টর ডক্টর দীনেশ বাবু সাক্যওয়ার। स्मार्ट टेक्सटाइल को लेकर के बहुत सारे अनुसंधान हुए हैं, जिसमें मैंने अभी कुछ का जिक्र किया। जैसे हमारा टेक्निकल टेक्सटाइल में जो हमारा डिफेंस मटेरियल के रूप में हो रहा है, जहां पर आर्टिफिशियली हीट जनरेट कर सकते हैं हम कपड़े के अंदर। दूसरा है कुछ हमारे केमिकल ट्रीटमेंट देते हैं, जिसमें फेस चेंज मैकेनिज्म कहलाता है, फेस चेंज मटेरियल। वो ऐसे पदार्थ की हम कोटिंग या उसमें ट्रीटमेंट देते हैं, वो पदार्थ जो है अपने जो प्रॉपर्टीज है वो चेंज करते हैं। अगर हम उसको हाई टेम्परेचर में ले जाएं तो वो कूलनेस देते हैं, और कूलनेस जब ठंडे में ले जाएंगे तो हीट जो गर्मी प्रदान करते हैं। तो ये पीसीएम मटेरियल ऑलरेडी उपलब्ध है, इस तरह के उपयोग भी आ रहे हैं। अब दूसरे जो है कि कुछ ऐसे हमारे टेक्सटाइल प्रोडक्ट आए हैं जिनको हमें वाश नहीं करना हो, मतलब दे आर हैविंग द डर्ट जो से अटैच ना हो, तो ऐसे भी प्रोडक्ट आ चुके हैं। उनमें ऐसा केमिकल फिनिश होता है कि कोई भी डस्ट डर्ट ऑयल वो उसको उससे दूर रखता है। तो ये टेक्निकल टेक्सटाइल या जो स्मार्ट टेक्सटाइल की बात होती है तो वहाँ पर उपयोगी है। साथ में जो अभी हमारे मुख्य अतिथि ने बताया कि वेल बींग, क्योंकि हम चाहते हैं कि हमारे जो कपड़े हैं, चाहे वो डिफेंस मटेरियल हो और टेक्निकल टेक्सटाइल्स हों, वो हमारे जो लाइफ है उसको इजी करें। तो जो भी हम टूल्स हैं या हमारे कुछ केमिकल्स हैं जिसमें कि हम इसका उपयोग करते हुए हमारे जो उपयोगता है उसकी बढ़ोतरी करता है, वो स्मार्ट टेक्सटाइल की श्रेणी में आता है। ভারতের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল। লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি নির্ভর করে টেক্সটাইল খাতে কাজ করার জন্য। ভারতে টেক্সটাইল বহুমুখী কাজে ব্যবহার করা হয়। দেশের চাহিদা মিটিয়েও প্রচুর জামাকাপড় বিদেশে রপ্তানি হয়, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় এই খাতটি থেকে। একটা সময় ভরসা ছিল হ্যান্ডলুম, আজ তাতে যুক্ত হয়েছে কম্পিউটার, ইন্টারনেট সহ বিভিন্ন রকম প্রযুক্তি। সব মিলিয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক নিবিড় হয়েছে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে জামা কাপড় বা বস্ত্র তৈরি হবে তা যেন জীবনযাত্রার মানকে উন্নত করে এবং সর্বসাধারণের পক্ষে সহজ সাধ্য হয়, সর্বোপরি পলিউশন কমাতে পারে। আশা করি বুঝতেই পারছেন যে টেক্সটাইল খাতে অদূর ভবিষ্যতে কি ম্যাসিভ পরিবর্তন আসতে চলেছে। প্রযুক্তিকে হাতিয়ার করে নিনফেট যেভাবে বাকিদের সঙ্গে নিয়ে গিয়ে চলেছে, তারপর দিনের শেষে তাদের কুর্নিস না জানালেই নয়। প্রতিবেদনটি নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে শেয়ার করুন আমাদের প্রতিবেদন। সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।